হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল বাংলা আর্ট। আর আজকে বিরাট কোহলির ছবি এঁকেছি প্রথমবার, আর আমি সেটা আজকে জল রং করছি। সেটা আমি এখন মুখের ফেসটা আঁকবো, মানে বিরাট কোহলির ফেসটা কালার করব শুধুমাত্র। তারপর আজকেই পুরো ভিডিওটা শেষ হবে না, এটা পার্ট ওয়ান ভিডিও, যেখানে মুখের কালারটা আমি শুধু করে দেখাবো জল রঙে, মানে ওয়াটার কালারে করে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে অনেকদিন বাদে টোটাল ভিডিও আসছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচিং ভিডিও ভিডিওস অ্যান্ড লাইক। এই দেখো ফার্স্টে স্কিন কালারটা হালকা করে দিচ্ছি, চুলের সাইডগুলো গোফের সাইডগুলোতে পুরো স্কিন কালারটা দিয়ে হালকা করে ঢেকে দেওয়া হচ্ছে। গোফ দাড়ি সব জায়গাতেই স্কিন কালারটা দিয়ে ঢাকা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা সামান্য আঁকার খাতার পেজ, বেশি দামও না আঁকার খাতাটা, তাই পেজটা অনেক ভিজে যাচ্ছে আর কালারটা ঠিক করে সব করছে না, তাই একটু হয়তো খারাপ লাগছে দেখতে। তারপর স্কিন কালারটার মধ্যে থেকে অরেঞ্জ ইউজ করলাম, অরেঞ্জ দিয়ে শেডের মতো দিলাম ফার্স্টে। এই যে গলার জায়গাটাতেও অরেঞ্জ কালারটা করছি, এরপর এবার দেখো ওর ওপর দিয়ে হোয়াইট কালার মেরেছি, যার থেকে স্কিন কালারটা ভালোভাবে ফুটে উঠছে আর হালকা ডিপ ওই সব জায়গাগুলো বোঝা যাচ্ছে। ছবি এখনই তোমরা কেউ তত ভালো করে বুঝতে পারবে না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলেই ছবিটা বুঝতে পারবে। এখন হয়তো দেখতে অনেক খারাপ লাগছে, বেকার লাগছে ছবিটা, ডিসলাইক করতেই পারো, কিন্তু শেষ পর্যন্ত আগে বলবো আমি ছবিটা দেখে নাও। এই দেখো চুল, চোখের পাতা, চুলের জায় ফার্স্টে খয়েরি কালারটা ইউজ করলাম, আর এই যে চুলের ওই সাইডটা হালকা জায়গাগুলোতে পুরো স্কিন কালারটা মিশিয়ে দিয়েছি। দেখো এবার কালোর সাথে খয়েরি কালার মিক্স করেছি, আমি কালোর সাথে খয়েরি কালার মিক্স করে ওই স্কিন কালারটার উপর দিয়ে আইব্রোস, তারপর গোপের জায়গাগুলোতে হালকা করে করছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আজকে অনেকদিন বাদে প্রায় জল রঙের একটা ভিডিও নিয়ে এলাম, সেই একটা বাহুবলির ভিডিও এনেছিলাম, যেটা তোমাদের একটুও পছন্দ হয়নি, এটা জানি না পছন্দ হবে কি না। এটাই আমি খাতাটা প্রচুরই করেছি, আর ওটা যে চুলটা আসছে আসতে দেখতে পাচ্ছ, ওটা আমার মাথার চুল। এই দেখো দাড়ির জায়গাটা আমি কালার করছি, ফার্স্টে স্কিন কালারটা দাড়ির মধ্যে হালকা করে দিয়ে দিয়েছিলাম, আর যেটা আমি বললাম ওটা আমার চুল আর কিছু না, আমি মাথাটা ঝুঁকে করছিলাম তাই ক্যামেরায় আমার মাথার চুলটা দেখাচ্ছে। ঠিক আছে, ওই দেখো স্কিন কালারটার মধ্যে থেকে চুলের কালারটা হালকা করে দিলাম, যাতে দাড়ি গোব ওই সব জায়গাগুলো বোঝা যায়, না ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন এরকমভাবে ইউজ করা হয়েছে, ফার্স্টে হালকা তারপর ডিপ তারপর আবার ডিপ, এরকমভাবে আস্তে আস্তে সব চাপিয়েছি। একটা কমপ্লিট করার পরেই আর একটা চাপানো হয়েছে। এই যে এবার চুলের জায়গাটায় কালার করছি, ফার্স্টে হালকা করে সেই চুলের কালারটাতে দিয়েছি, তারপর এখানে দেখতে পাচ্ছ উপরের সাইডটায় ডিপ করা হয়েছে, কানের জায়গাটায় ওই কালো কালার দিয়ে বর্ডার মতো দেওয়া হয়েছে, চোখের জায়গায় খয়েরি আর কালোর মধ্যে যে কালারটা আমি দাড়ি এবং
চুলে করেছি সেই কালারটাই আমি চোখের মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ ফেসের জায়গাটায় কমপ্লিট হয়েই গেছে। আর এবার একটা বেকার জিনিস হতে চলেছে, যেটা খুব বেকার জিনিস, যেটা বলার মতো না। আমি ডিপ পিং করেছিলাম চোটের জায়গাটা, আর সেখানটা ডিপ করে দিয়েছিলাম, আর কালারটা বেরিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যেন পান মশলা ফেলছে এরকম লাগে, কিন্তু ওখানটা আমি ঠিক করে নিয়েছি। আর শার্টের কালারটা ইন্ডিয়ান টিমের শার্টের কালার তো নীলই হয়, হালকা করে নীল কালার করা হয়েছে। আর এখানে নিচের যা নিচে কালারটা করতে প্রবলেম হয়েছিল, এখানটায় এরকম কালারটা ফেড হয়ে যাচ্ছিল, পেজটা যেহেতু অনেক খারাপ তো তেমন হচ্ছিল না। এটা আমি আটকে পারে যেহেতু ছবিটা করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখান থেকে ডিপ নীল হালকা করে ডিপ নীল, আবার কি হালকা করে ডিপ করেই চাপিয়ে দেওয়া হয়েছে ডিপ টোন একটা। আর ওখানে লোগোটার জায়গাটা আমি করছি, লোগোটা ইন্ডিয়ান টিমের লোগো। আর ওই শার্টের কালারের জায়গায় আবার কালো করা হয়েছে। তাহলে বিরাট কোহলির ছবিটা ফার্স্টবার আমি তৈরি করেছি, আর আগে কোনোদিনও আমি বিরাট কোহলির ছবি আঁকিনি, ফার্স্টবার আঁকলাম। তাও আবার জল রঙে ভালো লাগছে, হয়তো তোমরা সবাই চিনতে পেরেছ বিরাট কোহলির ছবিটা দেখে, তত ভালো করে হয়তো জল রঙটা কমপ্লিট করতে পারিনি আমি, তত ভালো যেহেতু জল রঙটা পারি না। এইটা আমি পার্ট বাই পার্ট আঁকবো ভেবেছিলাম, কিন্তু ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন করে মানে কমপ্লিটটা হয়েই গেছে ছবিটা, তাই আর পুরো ছবিটাই ভিডিওটাই আপলোড জল রং করে। ঠিক আছে, এক সপ্তাহে প্রায় ভিডিও বানালাম, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন রেগুলার ভিডিও আসবে না চ্যানেলে।